আসসালামু আলাইকুম। তরমুজের শরবত, যেটা নাকি সামারে একটা জনপ্রিয় ড্রিঙ্কস, এর মধ্যে রয়েছে প্রচুর মিনারেলস, এই জন্য বিশেষ করে গরমের সময় এই শরবতের চাহিদা প্রচুর পরিমাণে। আর শরবতটাকে আরেকটু লবণীয় করার জন্য এর সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করে আজকে এর একটা ড্রিঙ্কস তৈরি করব। আর প্রথমেই তরমুজগুলোকে বিচি ছাড়িয়ে নিতে হবে। অনেকেই বিচি ছাড়ানোর ক্ষেত্রে তরমুজের টুকরোগুলোকে কেটে কেটে দেন বিচিটা ছাড়িয়ে নেন, তার চেয়ে এভাবে জাস্ট ভেঙে যদি বিচিটাকে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে বিচিটা ছাড়িয়ে নেওয়া যায়। জাস্ট ভেঙে দিলে একটা নাইফের বা চামচ দিয়েও করা যাবে। এটা আমি একটা নাইফ দিয়ে বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এই তরমুজটাকে সম্পূর্ণ আমি ব্লেন্ডারে ঢেলে দিলাম। এখন এর মধ্যে প্রয়োজন মতো চিনি দিয়ে দিতে হবে। তরমুজ এমনিতেই মিষ্টি থাকে, আর যারা মিষ্টি বাড়িয়ে খেতে চান তারা চিনি অ্যাড করবেন, আর যদি ইচ্ছে করেন এটাকে স্কিপও করতে পারেন। দিয়ে দিয়েছি কিছু পুদিনা পাতা আর বিট লবণ। পুদিনা পাতা জাস্ট আমি পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে, অন্য আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট মাঝে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি, আর এই লেবুর রসটা প্রথমে দিলেও হবে, নো প্রবলেম। এখন আমি তরমুজটা যখন ব্লেন্ড করা হয়ে যাবে, যেহেতু এর মধ্যে পুদিনা পাতা অ্যাড করা হয়েছে, সো এটার মধ্যে কিছুটা আঁশ থাকতে পারে বা তরমুজেরও কিছুটা আঁশ আছে, এই জন্য আমি এটাকে পিউরিফাইড করার জন্য একটু ছেঁকে নিলাম। ফিল্টিংয়ের মাধ্যমে এটা খুব ক্লিন হয়ে গেছে। এখন একটা জগে ঢেলে নিচ্ছি। হয়ে গেছে, সুস্বাদু তরমুজের শরবত। এই শরবতে কোনো রকম পানি মিক্সিংয়ের দরকার হয় না, কারণ তরমুজে প্রচুর পরিমাণে পানি রয়েছে, যেটা ব্লেন্ড করলে খুব সুন্দর একটা পানীয় হয়ে যায়। আপনারা ইচ্ছে করলে কোনো রকম মশলা ছাড়া নর্মালিও ব্লেন্ড করে এই জুসটা খেয়ে ফেলতে পারেন, বাট আমি একটু পুদিনা পাতা বিট লবণ অ্যাড করেছি রিফ্রেশমেন্ট বাড়ানোর জন্য। আপনারা বরফ দিয়ে বা বরফ ছাড়া সার্ভ করতে পারেন, নো প্রবলেম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।